ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত বোন, মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়াগুলো আপনার ওর সাথে খাস, ওগুলো অন্য সময় পড়ার দরকার নেই। মসজিদে প্রবেশের সময় যে দোয়াটা পড়া হয়, সাধারণত প্রবেশের যেটাটা যে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী দোয়াটা সেট করা আছে, ওই অবস্থায় পড়তে হবে ঢোকার সময়, প্রবেশের সময়। হ্যাঁ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রসুলের উপর। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। এটা হলো মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহ রসুল শিখাইছেন। আর বেরোনোর সময় যে আল্লাহুম্মা ইন্নি আসালাকা মিন ফাদলিকা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন ফাদলিকা, সালাতু সালাম বর্ষিত হোক আল্লাহ রসুলের উপর। আর হে আল্লাহ, আপনি আপনার আপনার কাছে আমি আপনার করুণা, আপনার দয়ার প্রত্যাশী, আপনি আমার উপর দয়া করেন। ফাদল, আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন ফাদলিকা, আপনার কাছে আমি চাচ্ছি আপনার ফাদল, আপনার কল্যাণ, এগুলো আমি চাচ্ছি। তো এগুলো আসলে ঢোকার সময়ের বিষয় আর বের হবার সময়ের বিষয়। এটা সাধারণভাবে বাইরে বা যখন ইচ্ছা তখন পড়াটা উচিত না, এবং এটা কোনো ভিত্তি নাই আর কি এভাবে পড়ার। এই দোয়া অন্য সময় পড়ার কোনো ভিত্তি নাই, প্রবেশের সময় দোয়া, বের হওয়ার সময় দোয়া, যখন যেটা তখন সেটা, যেখানে যেমন সেখানে সেমন করতে হবে। ইসলামের বিধান, যেখানে যেমন সেখানে সেমন, নিজেদের খেয়াল খুশি মতো করা যাবে না। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।